কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে, তাদের চোখ সুন্দর হয়, ঠোঁট সুন্দর হয়, হাসি সুন্দর হয়, তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না। পাখিটা উড়ে যাবে জেনেও মায়া বাড়াই রোজ, উড়ে গিয়ে কখনো কি নেবে আমার খোঁজ। অনুভূতির স্পর্শে হয়তোবা সারা জীবন ভালোবাসা যায়, দুই হাত সার করতে, কিন্তু দুজনকেই সমানভাবে পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়। সেখানে আত্মসম্মানবোধ, মানসম্মান তুচ্ছ তাচ্ছিল্য বিষয়। সত্যিকারের ভালোবাসলে মানুষ ঠিক বেহায়ার মতো হয়ে যায়। মধ্যবিত্ত হয়ে জন্মানো সে, পখির হয়ে জন্মানো ভালো, কারণ পকিরের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যেতে হয়। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। নিজের সে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুন উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকেও আপনার চেয়ে দুর্বল মনে করবেন না। নিচে কিন্তু পরিশ্রমী একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে, তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্ব অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকেই আত্মতৃপ্তি বলে। একসময় বলতাম 100 টাকা দিয়ে কিছু হয় না বাবা, এখন বুঝতেছি আমার 100 টাকার পকেট খরচ তোমার কত ঘন্টার পরিশ্রম। যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি। এখনো সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানোটা ইম্পসিবল। কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু কালো মেয়েকে কেউ ঘরের বউ বানাতে চায় না। হ্যাঁ, এটাই বাস্তব সমাজের চিত্র। চারিদিকে শুধু অন্যায় আর অরাজকতা, যার লাঠি তার মাটি, কথাটি যেন প্রতিনিয়ত তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে। যুদ্ধ দেখলে ভয় পেও না কিংবা পালিয়ে যেও না, কেননা বাঁচলে তুমি বীর আর মরলে তুমি শহীদ।